ইন্ডিয়ান আর্মি থেকে আজকে একটি নতুন অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে ইন্ডিয়ান আর্মি মাধ্যমিক পাসে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে, বিভিন্ন শূন্য পদে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাসই পশ্চিমবঙ্গে 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। মূলত বিভিন্ন ধরনের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে। সো কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কতগুলি ভ্যাকান্সি রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইন্ডিয়ান আর্মি থেকে এই অফিসিয়ালি নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে হেডলাইনই অবশ্যই বলে দিয়েছে, দেখো, রিকমেন্ড নোটিফিকেশন ফর অফিসার ট্রেনিং একাডেমি টু অফিসার ট্রেনিং একাডেমি গয়া বিহার। সো এখানে তোমাদের কিন্তু নিয়োগ করেছে, অফিসার ট্রেনিং একাডেমিতে নিয়োগ করছে। এই অফিসিয়ালি নোটিশটি প্রকাশিত হয়েছে এমপ্লয় নিউজে, এমপ্লয়মেন্ট নিউজ, যেটা অবশ্যই জানো একটি বড়সড় নিউজ পেপার। এই নিউজ পেপার অনেকেই ফলো করে। সো এই নিউজ পেপারে কিন্তু শর্ট নোটিশ প্রকাশিত করেছে, ফুল নোটিশ এখনও কিন্তু জারি করেনি। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 19 ডিসেম্বর 2020 সালে। এখানে পশ্চিমবঙ্গে 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে, মূলত গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে। সো প্রথম যে পোস্টটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, ক্যাডেট অর্ডারলি পোস্টে নিয়োগ করছে, 13টি ভ্যাকান্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজগুলো দেখে নেবে এখানে। এখানে বেতন দেওয়া হবে তোমাদের 8000 থেকে বেতন শুরু হবে, যেখানে ম্যাক্সিমাম বেতন হবে 56,900 টাকা। এখানে 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়সের ছাড়ের ক্ষেত্রে যেমন এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপরা বয়সের ছাড় পায়, তেমন বয়সের ছাড় পাবে। এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র ম্যাট্রিকুলার পাস, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এক্ষেত্রে আবেদন করতে হবে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান প্রয়োজন হবে না। সো দ্বিতীয় যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো গাউন্সম্যান পদে নিয়োগ করছে। এখানে 3টি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজগুলো দেখে নেবে। এখানে 18000 থেকে বেতন শুরু হবে এবং 56,900 টাকা বেতন দেওয়া হবে। 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এসসিরা 5 বছরের ছাড় পাবে। এছাড়াও এখানে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে হবে, অন্য কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে না। সাথে এখানে জানিয়েছে যে তোমাদের গাউন্সম্যানের কাজের দক্ষতা থাকতে হবে, এক্সপিরিয়েন্স নয়। সো তৃতীয় যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের বারবার পোস্টে নিয়োগ করছে, 1টি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে। 18000 থেকে 56,000 টাকা বেতন দেওয়া হবে, 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এখানে ম্যাট্রিকুলার পাস হলেই আবেদন করতে পারবে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান রাখে না। 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে, কিন্তু 1 বছরের অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে হবে। 1 বছরের অভিজ্ঞতা যাদের থাকবে তারা ইন্টারভিউয়ের সময় তোমরা বেনিফিট পাবে, এক্সট্রা যাদের নেই তারাও কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো কার্পেন্টার পোস্টে নিয়োগ করছে, 2টি ভ্যাকান্সি রয়েছে। এখানে 19,900 থেকে বেতন শুরু হবে, এখানে 63,200 টাকা ম্যাক্সিমাম বেতন হবে। 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এছাড়াও সরকারি হিসেবে যেমন বয়সের ছাড় পায় এসসি এসটি ওবিসিরা, তেমন কিন্তু ছাড় পাবে তারা। এখানে দেখো মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে, সাবে। সো তারপরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো সিনেমা প্রজেক্ট নিস্ট পোস্টে নিয়োগ করছে, 1টি ভ্যাকান্সি রয়েছে। এখানে লেভেল 2 এর বেতন দেওয়া হবে, 19,900 থেকে শুরু হবে, 63,200 টাকা ম্যাক্সিমাম বেতন হবে। 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে হবে, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে হবে, সাথে ডিপ্লোমা ইন টেড থাকতে হবে, অর্থাৎ টেডের ওপর তোমাদের ডিপ্লোমা থাকতে হবে, তাহলেই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের সিভিল মোটর ড্রাইভার পোস্টে নিয়োগ করছে। এখানে 8টি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজগুলো দেখে নেবে। এখানে 19,900 থেকে শুরু হবে বেতন, 63,200 টাকা ম্যাক্সিমাম বেতন হবে। 18 বছর থেকে তোমরা 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এছাড়াও বয়সের ক্ষেত্রে এসসি এসটি ওবিসিরা যেমন ছাড় পায় তেমন ছাড় পাবে। এখানে ম্যাট্রিকুলার পাস করতে হবে, সাথে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলেই এক্ষেত্রে আবেদন করতে হবে। 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, এটা থাকলে তোমরা অবশ্যই বেনিফিট পাবে। তারপরে যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো তোমাদের কুক পোস্টে নিয়োগ করেছে, 14টি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজগুলো দিয়ে দিয়েছে। 19,900 থেকে 63,200 টাকা বেতন হবে। এখানে 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, বয়সের ক্ষেত্রে ছাড় পাবে এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপরা যেমন ছাড় পায় তেমনই ছাড় পাবে। ম্যাট্রিকুলার পাস হলেই আবেদন করতে পারবে, সাথে অবশ্যই তোমাদের নলেজ থাকতে হবে ইন্ডিয়ান কুকিং সম্পর্কে, তাহলে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপরে যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো সাইকেল রিপেয়ার পোস্টে নিয়োগ করেছে, 3টি ভ্যাকান্সি রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজগুলো দিয়ে দিয়েছে, 18000 থেকে বেতন শুরু হবে, 56,900 টাকা বেতন দেওয়া হবে। 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এসসিরা 5 বছরের বয়সের ছাড় পাবে। এখানে ম্যাট্রিকুলার পাস করতে হবে, আর সাথে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রেডের ওপর, তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপরে যে পোস্টে নিয়োগ করছে দেখো, ইবিআর পোস্টে নিয়োগ করছে, 1টি ভ্যাকান্সি রয়েছে, 18000 থেকে 56,000 টাকা বেতন দেওয়া হবে। 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এখানে ম্যাট্রিকুলার পাস হলেই আবেদন করতে পারবে। এর ক্ষেত্রে এখানে তোমাদের ক্যারি করতে হবে বিভিন্ন জিনিসপত্র, সেইগুলোর কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে, তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো গ্রুম পোস্টে নিয়োগ করছে, 2টি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজগুলো দিয়ে দিয়েছে। 18000 থেকে 56,000 টাকা বেতন দেওয়া হবে, 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এখানে ম্যাট্রিকুলার পাস হলেই আবেদন করতে পারবে। সাথে অবশ্যই তোমাদের অবশ্যই মাস্ট বি কনভার্সেশন উইথ দ্য
ডিউটিস অব গ্রুম। সো এখানে তোমাদের কনভার্সেশন করতে হবে, ডিউটির যারা থাকবে তাদের অবশ্যই কনভার্সেশন করতে হবে, এই অভিজ্ঞতাটা বা এই নলেজটা কিন্তু তোমাদের থাকতে হবে। তারপরে যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, একটি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের 18,000 থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে, 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে ম্যাট্রিকুলার পাস হলেই আবেদন করতে পারবে, আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকতে হবে না। এখানে সায়েন্স বিভাগ থেকে ম্যাট্রিকুলার পাস করতে বলেছে, মাধ্যমিকে যারা পড়াশোনা করে তাদের সবাইই কিন্তু সায়েন্স সাবজেক্টগুলি থাকে। সো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করতে হবে। তারপরে যে পোস্টে নিয়োগ করছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে, একটি ভ্যাকান্সি রয়েছে, 18,000 থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে, 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে হবে, ম্যাট্রিকুলার পাস হলেই আবেদন করতে হবে। তারপরে আছে পোস্টে নিয়োগ করেছে দুটি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজগুলো দেখে নেবে। এখানে 18 থেকে 56,000 টাকা বেতন দেওয়া হবে, 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এসসিরা 5 বছরের ছাড় পাবে, ম্যাট্রিকুলার পাস হলেই আবেদন করতে পারবে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগবে না বা তোমাদের দরকার নেই। তারপরে যে পোস্টে নিয়োগ করছে এমটিএস চৌকিদার পোস্টে নিয়োগ করছে, 11টি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজগুলো দেখে নেবে। না 18 থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে, 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে সরকারি হিসেবে যেমন ছাড় পায় এসসি এসটি ওবিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপরা তারা ছাড় পাবে, মানে ম্যাট্রিকুলার পাস হলেই আবেদন করতে পারবে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই। তারপরে যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো তোমাদের এমটিএস গার্ডনার পোস্টে নিয়োগ করেছে, 3টি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজগুলো দেখে নেবে। এখানে তোমাদের 18 থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে, এখানে 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এসসি এছাড়া ওবিসিরা বয়সের ছাড় পাবে, এখানে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। তারপরে যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো তোমাদের এমটিএস সাফাইওয়ালা পোস্টে নিয়োগ করছে, 11টি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজগুলো দেখে নেবে। এখানে 18 থেকে 56,900 টাকা বেতন দেওয়া হবে, 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, ক্যাটাগরি ওয়াইজগুলো দেখে নেবে, যেমন সরকারি হিসেবে সংরক্ষিত প্রার্থীরা ছাড় পায় তেমন ছাড় পাবে, এখানে ম্যাট্রিকুলার পাস হলেই আবেদন করতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে হবে। তারপরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো এমটিএস মেসেঞ্জার পোস্টে নিয়োগ করছে, 1টি ভ্যাকান্সি রয়েছে, 18,000 থেকে তোমাদের 56,900 টাকা বেতন দেওয়া হবে, 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে হবে, ম্যাট্রিকুলার পাস হলেই কিন্তু তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে হবে। তারপরে যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো দেখতে পাচ্ছ এখানে ফটোস্টেট অপারেটর পোস্টে নিয়োগ করছে, এখানে অবশ্যই তোমাদের এখানে 1টি ভ্যাকান্সি রয়েছেন, 19,900 থেকে তোমাদের 63,200 টাকা বেতন হবে, 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে হবে, ম্যাট্রিকুলার পাস হলেই আবেদন করতে হবে, সাথে 2 বছরের ফটোস্টেট মেশিনের অভিজ্ঞতা থাকতে হবে, এখানে কিন্তু অভিজ্ঞতা চেয়েছে 18 নম্বর পোস্টের ক্ষেত্রে। তারপরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো স্যানিটারি ওভারশ্রী পোস্টে নিয়োগ করছে বা ওভারশ্রী পোস্টে নিয়োগ করছে, 1টি ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 56,900 টাকা বেতন হবে, তোমাদের 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে হবে, ম্যাট্রিকুলার পাস হতে হবে, সাথে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্যানিটারি ওভারশ্রীর ওপরে, ওভারশ্রীর ওপরে তোমাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখো যে পোস্টে নিয়োগ করছে সেটির নাম হচ্ছে স্টোরম্যান পোস্টে নিয়োগ করছে, 1টি ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 56,000 টাকা বেতন দেওয়া হবে, 18,000 থেকে 56,900 টাকা, এখানে 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে হবে, ম্যাট্রিকুলার পাস করতে হবে, সাথে 1 বছর স্টোরম্যানের অভিজ্ঞতা লাগবে। তারপরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো এখানে দেখতে পাচ্ছ সুপার ভিজিটর প্রিন্টিং প্রেস পোস্টে নিয়োগ করছে, 1টি ভ্যাকান্সি রয়েছে, 25,500 থেকে বেতন শুরু হবে, 81,100 টাকা ম্যাক্সিমাম বেতন হবে, 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে অবশ্যই দেখো তোমাদের কিন্তু অভিজ্ঞতা এবং সাথে তোমাদের ডিপ্লোমা কোর্স চাইছে, দেখে নেবে এখানে। তারপরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের টেলর পোস্টে নিয়োগ করছে এবং তারপরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো ওয়াশম্যান পোস্টে নিয়োগ করছে বা ওয়াশারম্যান পোস্টে নিয়োগ করছে, 1টি 1টি করে ভ্যাকান্সি রয়েছে, মানে সেম বেতন দেওয়া হবে, এখানে 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে হবে, ম্যাট্রিকুলার পাস হলেই আবেদন করতে হবে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান নেই। ওয়াশারম্যানের ক্ষেত্রে ওয়াশ করার অভিজ্ঞতা চেয়েছে বা তোমাদের নলেজ থাকতে হবে, তাহলে এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে হবে। এক্সাম কোথায় হবে দেখো, তোমাদের এক্সামটা হবে কিন্তু এখানে তোমাদের অফিসার ট্রেনিং একাডেমি গয়া বিহার, বিহারেতে তোমাদের এক্সাম হবে, বিহারে গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে এবং এক্সামের যে তোমাদের ল্যাঙ্গুয়েজ হবে সেটা ইংলিশ হবে এবং তোমাদের অবশ্যই হিন্দি থাকবে, দুটি তোমাদের ল্যাঙ্গুয়েজে হবে পরীক্ষাটা, ইংলিশ এবং তোমাদের হিন্দি। সো ইংলিশ এবং হিন্দিতে যদি এক্সাম দিতে সক্ষম হয়ে থাকো তাহলে ভিডিওটা কন্টিনিউ করো, নাহলে স্কিপ করে যেতে পারো। সো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু অফলাইনে করতে হবে, এটা ঠিকানা দিয়ে দিয়েছে দেখো, এই ঠিকানায় তোমাদের স্পিড পোস্ট করতে হবে, স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এছে তোমাদের এই সাইজের দেখতে পাচ্ছ 12x18 সেমির একটা তোমাদের খাম নিতে হবে, পোস্টাল খাম, সেই খামটাতে অবশ্যই 25 টাকা দামের একটা পোস্টাল স্ট্যাম্প অ্যাটাচ করে তোমাদের পাঠাতে হবে। এখানে লাস্ট ডেট তোমাদের কবে রয়েছে সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এখানে তোমাদের
এখানে এক্সামের সিলেবাসটা দিয়ে দিয়েছে তোমাদের পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রি, পেপার ফোরের কিন্তু এক্সামের সিলেবাসটা দিয়ে দিয়েছে। 2 ঘন্টা এক্সাম হবে এবং মার্কস কেমন রয়েছে সেগুলো ডিটেলসে দিয়ে দিয়েছে। তোমরা এই অফিসিয়ালি নোটিশের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। এখানে তারপরে দেখো তোমাদের, তো এখানে দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটা টোটাল 3টি পেজের একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট বার করতে হবে এবং যাবতীয় ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত সার্টিফিকেট, এছাড়াও মেডিকেল সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এছাড়াও তোমাদের যদি এক্স সার্ভিসম্যান বা তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তার সার্টিফিকেটগুলো লাগবে। এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এখানে আবেদন কবে থেকে শুরু হয়েছে দেখো, এখানে আবেদন 19শে ডিসেম্বর 2020 থেকে শুরু হয়ে গেছে, যেখানে লাস্ট ডেট রয়েছে এখানে 2রা ফেব্রুয়ারি 2021 সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে, দেখে নেবে। যারা যারা ইন্টারেস্ট রয়েছে এবং যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে, পোস্টিং বিহারে হবে, এছাড়াও তোমাদের এক্সাম সেন্টারও বিহারে রয়েছে। এক্সামের সিলেবাস তোমাদের বলে দিয়েছি, এছাড়াও এক্সামের পেপারগুলো হবে কিন্তু হিন্দি এবং ইংলিশে, কোনো ধরনের আবেদন ফিস নেই, সম্পূর্ণ বিনামূল্যে স্পিড পোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে দিতে পারবে। ঠিকানা অলরেডি বলে দিয়েছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। অবশ্যই অফিসিয়ালি নোটিস এবং অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে যদি আবেদন করতে ইচ্ছুক রয়েছো তাহলে অবশ্যই আবেদনটা করে দেবে।